ত্রিপুরা রাজ্যের বিখ্যাত এলাচি লেবু রাজ্য বহিরাজ্যের বাজারগুলিতে রয়েছে বেশ দরে। বিশেষ করে তেলেমুড়া মহকুমার হাওয়াইবাড়ি এলাকার সুগন্ধি ও রসালো এলাচি লেবুর ব্যাপক খ্যাতি। এলাকার লেবু চাষিরা রাজ্যের চাহিদার যোগান দিয়ে বহিরাজ্যের বাজারগুলিতে রসালো এবং সুগন্ধি লেবু রপ্তানি করে। এতে তারা অনেকটাই লাভের মুখ দেখতে পায়। কিন্তু বর্তমানে মরশুমে লেবুর ফলন কম, তাই বাজারেও চড়া দামে বিক্রি হচ্ছে লেবু। যদিও লেবু ফলনে বর্তমানে অফ সিজন চলছে, লেবু চাষিদের বক্তব্য, সরকারি সাহায্য সহযোগিতা আরো বেশি মাত্রায় পাওয়া গেলে লেবু চাষে আরো এগিয়ে যেতে পারে ত্রিপুরা। লেবু এমনি দাম হয় কিন্তু বাজার দাম, কিন্তু ফলন কম। আর ওখানে মাল কম পারতে পারি, মনে করো 100-150 এমন পারতে পারে। আর যে সময় ফলন বেশি ভালো, এ সময় 500-700-1000 এমন পারতে পারি। কত করে শ এখন বিক্রি হইতেছে বাজারে? ওই তো 300-400 শ। আর যে সময় ফলন ভালো হয়, এ সময় তো মনে করেন 100-150 এমন শ। এ সময় তো বেশি দরে গেছে। এখন কি মানে লেবুর সিজন না নাকি? না, লেবুর সিজন না।